তুমিও তো বিয়ের পর আরো সুন্দর হয়ে গেছো, ঘটনা কি? আগে কি সুন্দর ছিলাম না নাকি? আমি সেটা বলছি না, লাইক বিয়ের পর আরো গ্লো করছো, হেয়ার বড় হয়ে গেছে, সো নাইস, থ্যাংক ইউ। কে বড় হয়েছে আর কে সুন্দর হয়েছে সেটা জানি না, কিন্তু শালিকা তুমি কিন্তু অনেক কিউট হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। শুধু শুকনা সালামে তো কাজ হবে না, একটা টাইট হাত তো দিতে হবে। আরে তোর দুলাভাই সারাক্ষণ এরকম ফান করতে থাকে, তুই আবার কিছু মনে করিস না। আচ্ছা শোন, তোর জন্য হচ্ছে উপরের গেস্ট রুমটা রেডি করেছি, চল। তাহলে তোর জন্য গেস্ট রুমটাই ফাইনাল রইলো, ওখানে তুই আরাম করে থাকতে পারবি। বাট বেশি দিন না, আমার জন্য এখান থেকে ধানমন্ডি বা সায়েন্স ল্যাব গিয়ে ক্লাস করাটা প্রবলেম হয়ে যাবে, আমি ওদিকে বাসা নিয়ে নেবো একটা। কি বলিস তুই, তুই এখানে থাকবি না? তুমি কি পাগল? উত্তরে থেকে ধানমন্ডি ও সায়েন্স ল্যাব গিয়ে ক্লাস করে আমার জানটা কয়লা হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি তো প্রত্যেকদিন অফিসে ওই দিক দিয়ে যাই, অফিসে যাওয়ার সময় তোমাকে ড্রপ করে যাবো, আবার আসার সময় নিয়ে আসবো, ব্যাস হয়ে গেল। বাট কি দরকার শুধু শুধু ডেইলি এত জার্নি করার? সমস্যা নেই, আমি ওখানে আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে কথা বলে রেখেছি বাসার ব্যাপারে। সো তুই একা একা থাকতে পারবি? থাকতে পারবো না মানে কি? প্রবলেম হবে না, পারবো না মানে তুই তো কখনো একা একা থাকিস নি? আগে তো আপু ভার্সিটিতেও পড়িনি, তাই বলে কি ভার্সিটিতে পড়বো না? কি যে বলো। আরে না না, একটা ব্যাপার মিস হয়ে যাচ্ছে, তুমি ঢাকায় এসছো, ঢাকায় থাকবা, কিন্তু তুমি বাইরে থাকছো, এখানে না থেকে, আমাদের বাসায় না থেকে, তাই না? আঙ্কেল আন্টি যখন এটা জানবে তখন তাদের মন খারাপ হবে না, তাই না? আর ঢাকা শহরে কত রকমের ঝামেলা না বাইরে, কত রকমের রিস্ক, কত রকমের সমস্যা, সেগুলোর মধ্যে তুমি একা একা থাকবে, তোমার এখানে থাকতে হবে, অন্য কোথাও যেতে পারবো না। ফারিয়া, ঘুমাওনি তুমি? আমি, তুমি কি করছিলে? আমি ঘুমাচ্ছিল না, একটু পানি খেতে গিয়েছিলাম। তুমি খাবে পানি? না আমি আসলে